গুড মর্নিং এভরিওয়ান। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা 29 মার্চের কী কী রয়েছে গুরুত্বপূর্ণ আমরা একটু দেখে নেব। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখো। শেষকালে আমি এর ফ্রি পিডিএফ আমাদের প্রতিদিনের মতো অফিসিয়াল আমাদের যে ওয়েবসাইট রয়েছে knowledgeaccount.in, তার এই প্রতিদিনের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স সেকশানে আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে। আদারওয়াইজ আমাদের অ্যাপের কারেন্ট অ্যাফেয়ার্সের যে সেকশানটা রয়েছে ওখানেও আমি তোমাদের অনলাইনের হিসেবে দিয়ে দিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্র্যাকটিসের সুবিধার জন্য, তোমরা চাইলে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো, লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। প্রথম আমাদের যে আজকে প্রশ্নটা সেটা হচ্ছে, ভারতের মধ্যে প্রথম শহর হিসাবে ড্রোনের মাধ্যমে জীবাণুনাশক ছড়াবে কোন শহর? প্রশ্নটা একটু ভালো করে দেখে নাও, ভারতের মধ্যে প্রথম শহর হিসাবে ড্রোনের মাধ্যমে জীবাণুনাশক ছড়াবে কোন শহর? কোন শহর জীবাণুনাশক ছড়াবে ড্রোনের মাধ্যমে? ভারতে এটা প্রথম হচ্ছে যেটা ইন্দোর করবে। ওয়ার্ল্ড র্যাঙ্কিং বাই ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্সে ভারতের অবস্থান কত? ওয়ার্ল্ড র্যাঙ্কিং বাই ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 120। টোটাল 186টা দেশের মধ্যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং বাই ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান 120, এবং সিঙ্গাপুর এতে প্রথম স্থান অধিকার করেছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং বাই ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, মিসিং ইন অ্যাকশন দ্য প্রিজনার্স হু নেভার কেম ব্যাক, এই বইটার লেখক কে? মিসিং ইন অ্যাকশন দ্য প্রিজনার্স হু নেভার কেম ব্যাক, এই বইটার লেখক চন্দর সুতা দোগড়া। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার জন্য কেন্দ্রীয় সরকার কত কোটি টাকা রিলিফ প্যাকেজের ঘোষণা করলো? এক্ষেত্রে প্রায় 1.7 কোটি টাকা ঘোষণা করেছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার জন্য কেন্দ্রীয় সরকার। এই পদক্ষেপের লক্ষ্য দারিদ্রদের, মানে যে দরিদ্ররা রয়েছে তাদের করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করা, তাতে এই যে লকডাউন চলছে তাতে তাদের যে প্রবলেম হতে পারে তো সেক্ষেত্রে হেল্প করাই হচ্ছে এই এটার মেন লক্ষ্য আর কি। রিলিফ প্যাকেজটা ঘোষণা করলো 1.7 কোটি টাকা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার জন্য। 21 দিনের লকডাউন চলাকালীন কোন রাজ্য সরকার পান মশলার উৎপাদন ও বিক্রয় নিষিদ্ধ করেছে? এটা উত্তরপ্রদেশ রাজ্য সরকার করেছে 21 দিনের লকডাউন চলাকালীন। সম্প্রতি উত্তরপ্রদেশের সরকার ঘোষণা করলো যে রাজ্যের প্রায় 35 লক্ষ শ্রমিক শ্রমজীবী হিসাবে 1,000 টাকা করে আর্থিক সহায়তা হিসাবে পাবেন, এবং করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে 1.65 কোটি টাকা নির্মাণ শ্রমিককে এবং 1 মাসের জন্য বিনামূল্যে রেশন সরবরাহ করা হবে। যারা শ্রমিক সম্প্রদায় রয়েছেন, শ্রমিক শ্রেণী যারা রয়েছেন তাদেরকে সবাইকে এই 1 কোটি টাকা, মানে প্রায় 1.5 কোটি টাকা মতো দেওয়া হবে এবং বিনামূল্যে রেশন সরবরাহ করা হবে। কোন ভারতীয় ইনস্টিটিউট প্রোফ্রি ডিটেকশন অ্যাসে এ COVID-19 টেস্ট কিট তৈরি করেছে? এটা আইআইটি দিল্লি তৈরি করলো, আবার একটা আগের দিন আমি একটা বলেছিলাম তৈরি করেছিল ইনস্টিটিউট, আজকে কিন্তু যেটা দেখা গেছে আইআইটি দিল্লি একটা মানে কিট তৈরি করেছে টেস্ট কিট COVID-19 জন্য। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস CBDT সদস্য হিসাবে সম্প্রতি নিযুক্ত হলেন কে? দেখো এক্ষেত্রে ARB মানে কৃষ্ণমোহন প্রসাদ আর সতীশ কুমার গুপ্ত, এই দুজন সম্প্রতি CBDT মানে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন। তোমরা এগুলো রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টের মধ্যে অ্যাড করে নিও। এটা CBDT মানে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস, যেটা ফর্ম হয়েছিল 1944-এ আর হেডকোয়ার্টার হয়েছে নিউ দিল্লিতে। কোন দেশের প্রধানমন্ত্রী করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে? দেখো এক্ষেত্রে আমরা আগের দিন দেখেছি ইউনাইটেড কিংডম, যেটা ইউনাইটেড কিংডমের প্রধানমন্ত্রী বরিস জনসন যিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তার মানে টেস্টের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে বরিস জনসনের। নেক্সট দেখবো RBI রেপোর হার কত হলো? RBI এর রেপো হার মানে রেপো রেট 4.4% হয়ে গেছে RBI এর রেপো রেট। রিজার্ভ ব্যাঙ্ক অফ রেপো রেট মানে 75 বেসিক পয়েন্টকে 5.1% থেকে কমিয়ে 4.4% করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের হেডকোয়ার্টার কোথায়? মহারাষ্ট্র। এস্টাবলিশড এটা 1 এপ্রিল 1935। গভর্নর শশীকান্ত দাস। RBI কতদিনের জন্য বহাল লোনের EMI প্রদানের জন্য স্থগিতের অনুমতি দিয়েছে? দেখো এক্ষেত্রে 3 মাস RBI মানে যে লোনগুলো অলরেডি রয়েছে সেগুলোর EMI যে দিতে হয় সেই EMI প্রদানের জন্য স্থগিতের অনুমতি দিয়েছে। 3 মাস কোনো EMI দিতে হবে না, আগামী 3 মাস কোনো EMI দিতে হবে না, সব রকম ঋণের উপরই 3 মাস EMI স্থগিত। বাণিজ্যিক ঋণেও 3 মাস সুদের ছাড়,
শুক্রবার সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। করোনা ভাইরাসের সঙ্গে লড়তে বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য 2 বিলিয়ন মার্কিন ডলারের গ্লোবাল হিউম্যানিটেরিয়ান রেসপন্স প্ল্যান লঞ্চ করলো কে? তো এটা করেছে ইউনাইটেড নেশন। পরিকল্পনাটা আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার 51টা দেশ চালু টোটাল মিলে চালু করেছে। হেডকোয়ার্টারের নিউ ইয়র্ক সিটি, ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল বর্তমানে রয়েছেন অ্যান্টোনিও গুতেরেস। মেম্বার্স স্টেট রয়েছে বর্তমানে 193, 193টা। ডেপুটি সেক্রেটারি জেনারেল যিনি রয়েছেন আমিনো জে মোহাম্মদ, এস্টাবলিশড অন 24th October 1945। 1945-এর 24শে অক্টোবর এটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল ইউনাইটেড নেশন। লকডাউন চলাকালীন রাজ্যে মানসিক বিষণ্ণতায় ভোগা শিশুদের জন্য কোন রাজ্য সরকার হেল্পলাইন নম্বর চালু করলো? দেখো, এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার একটা হেল্পলাইন নম্বর লঞ্চ করেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার করোনা ভাইরাসের মোকাবিলার জন্য 200 কোটি টাকা বরাদ্দ করেছিল, এটা আমি তোমাদের বলেছিলাম আগের দিনকে। স্টে হোম ইন্ডিয়া উইথ বুকস কোন মন্ত্রক চালু করলো? এটা চালু করেছে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের মিনিস্টার বর্তমানে কে রয়েছেন? রমেশ পোখরিয়াল। হ্যাজ স্টে হোম ইন্ডিয়া উইথ বুকস এই এটা চালু করা হয়েছে। আমি তোমাদের নেক্সট দিন এটা সম্পর্কে আরও ডিটেলসে বলবো। আপাতত এগুলো ছিল আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা চট করে একবার আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভাইজ করে নিই, চলো। তো দেখো, আগের দিনে আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল, মো জীবন মাই লাইফ প্রোগ্রাম কোন রাজ্য সরকার লঞ্চ করলো? তো এক্ষেত্রে যেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যা রাজ্য সরকার সম্প্রতি এটা লঞ্চ করেছে, মো জীবন মানে মাই লাইফ প্রোগ্রাম, যেটা এই করোনা ভাইরাসের জন্যই লঞ্চ করা হয়েছিল। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে মানে এর বিরুদ্ধে যেটা আমাদের প্রাদুর্ভাবটাকে প্রিভেন্ট করার জন্য যে যে স্টেপগুলো আমরা নিচ্ছি সেটার জন্য এই উড়িষ্যা রাজ্য সরকার একটা বিশেষ স্টেপ নিয়েছিল, যার জন্য এই প্রোগ্রামটা লঞ্চ করেছে। COVID-19 প্রাদুর্ভাবের মধ্যে চীনে যে নতুন ভাইরাস দেখা দিয়েছে তার নাম কি? তো এক্ষেত্রে দেখো, হান্টা ভাইরাসের কথা আমি আগের দিন বলেছিলাম তোমাদেরকে। তোমরা যারা যারা আগের দিন ভিডিওটা দেখোনি, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টটা দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে একটু গিয়ে দেখে নাও। মাইলাদুথুরাই কোন রাজ্যের 38তম জেলা হলো? এটা আমি আগের দিন বলেছিলাম তামিলনাড়ুর। তামিলনাড়ুর যে নাগপট্টিনম জেলাটা রয়েছে সেটাকে দুভাগে ভাগ করে মাইলাদুথুরাই নামে একটা 38 নম্বর জেলা, যেটা তামিলনাড়ুর, এটা কিন্তু তৈরি হয়েছে। লকডাউন চলাকালীন দিল্লি সরকার রাজধানীর শ্রমিকদের কতটা ক্ষতিপূরণ পরিমাণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, মানে কতটা পরিমাণ ক্ষতিপূরণ দেবে দিল্লি রাজ্য সরকার? 5,000, এখানে আমি বলেছিলাম আগের দিন অপশান এটা ছিল কারেক্ট অ্যান্সার। কোন রাজ্যটা করোনা ভাইরাস মহামারীর পরিপ্রেক্ষিতে জনগণকে আগাম 3 মাসের জন্য রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? এক্ষেত্রে উত্তরাখণ্ড আমাদের কারেক্ট অ্যান্সার ছিল অপশান সি। নেক্সট যেটা ছিল, কোন সরকারি হাসপাতালে COVID-19 রোগীদের সেবা প্রদানের জন্য হিউম্যানোয়েড রোবটগুলো ব্যবহার করা হচ্ছে? এক্ষেত্রে আমি বলেছিলাম SMS, মানে জয়পুরের সাওয়াই মানসিং সরকারি হাসপাতালে এটা করা হচ্ছে, মানে রোবটগুলো, হিউম্যানোয়েড রোবটগুলো ইউজ করা হচ্ছে COVID-19 রোগীদের সেবা প্রদানের জন্য। 2020 মানে 2020 সালে 24শে মার্চ কোন রাজনৈতিক নেতা প্রতিরোধমূলক আটক থেকে মুক্তি পেয়েছিলেন? এক্ষেত্রে ওমর আবদুল্লাহ, আমি আগের দিন বলেছিলাম। কুরিল আইসল্যান্ড বিরোধে জড়িত কোন দুটি দেশ? এক্ষেত্রে রাশিয়া, জাপান ছিল আমাদের অ্যান্সার অপশান বি। কোন রাজ্যের হিমবাহ অন্যান্য হিমালয় অঞ্চলের তুলনায় দ্রুত গলে যাচ্ছে? এক্ষেত্রে সিকিম হিমবাহের কথা আমি আগের দিন বলেছিলাম, নতুন একটা রিপোর্টে এটা বলা হয়েছে। কোন রাজ্য সরকার 2 দিনের লকডাউন ঘোষণার মধ্যে পরীক্ষা ছাড়াই 9ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? তো দেখো, এক্ষেত্রে তামিলনাড়ু যেটা ছিল আমাদের কারেক্ট অ্যান্সার অপশান বি। ভারতে করোনা ভাইরাস মোকাবিলার জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞদের 21 সদস্যের উচ্চস্তরের প্রযুক্তিগত কমিটির নেতৃত্বের জন্য কাকে নিযুক্ত করলেন? ভারতে করোনা ভাইরাস মোকাবিলার জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞদের 21 জন সদস্যের উচ্চস্তরের প্রযুক্তিগত কমিটি একটা তৈরি করা হয়েছে, যেখানে নেতৃত্ব দেবেন বা প্রধান হিসাবে নির্বাচন করা হয়েছে বা নিযুক্ত করা হয়েছে ডক্টর ভিকে পলকে। কোন রাজ্যের লোককাহিনী ইয়াকসাগানা 900টিরও বেশি স্ক্রিপ্ট দিয়ে ডিজিটালাইজ করা হয়েছে, জনসমক্ষে প্রকাশিত হয়েছে? এটা একটা, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই লোককাহিনীটা, এটা কর্ণাটকের একটা কিন্তু লোককাহিনী, এই আর্ট, এটা আর্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, আর্ট অ্যান্ড কালচারের মধ্যে চলে আসে এই প্রশ্নটা। সো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের জন্য। সম্প্রতি প্রয়াত অ্যালবার্ট উডার্জো কোন পেশার সাথে জড়িত ছিলেন? এক্ষেত্রে আমি বলেছিলাম আগের দিন কমিক বুক আর্টিস্ট তিনি একজন, অ্যালবার্ট উডার্জো।
এবং লাস্ট যে প্রশ্নটা তোমাদের জন্য রয়েছে, এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, কেন্দ্রীয় সরকার সম্প্রতি কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মাই গভ করোনা হেল্প ডেস্ক চালু করেছে? এটা গুগল ক্লাউড, না ফেসবুক, না হোয়াটসঅ্যাপ, না ইনস্টাগ্রাম, কোনটা হবে আমাকে কারেক্ট অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই একটা লাইক বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর সাথে সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা টিপে সাবস্ক্রাইব করে নিয়ে একদম প্রথমে অল নোটিফিকেশনটাতে ক্লিক করে নাও, তাহলে তোমরা নেক্সট সবকটা ভিডিওর নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবে।